গাইবান্ধার নারায়ণপুরে ঘাঘট নদীর উপর নেই কোনো সেতু। দীর্ঘদিন ধরে কাঠের সাঁকো দিয়ে চলাচল করছে 10 গ্রামের মানুষ, তবে সংস্কারের অভাবে সেটিও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নদী পারাপার হচ্ছেন দুই পারের মানুষ, এতে দুর্ভোগে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ঘাঘট নদীর ওপর নেই কোনো সেতু। 2018 সালে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয় কাঠের সাঁকো, দীর্ঘ সময় সংস্কার না করায় সেটিও অকেজো হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই সাঁকো দিয়েই, এতে চরম দুর্ভোগে পড়েছে 10 গ্রামের মানুষ। ব্রিজ হলে একটু সুবিধা হতো, তাছাড়া আমাদের 4-5 কিলোমিটার ঘুরে যেতে হয়। সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা কইরে আমাদের এই ব্রিজটা যদি নির্মাণ ভালো সুন্দরভাবে করে দিত, তাহলে আমাদের শহরে যাইতে অনেকটা আমরা সার পাইতাম। তবে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এটি কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুততম সময়ে ওটি মেরামতের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ করবে সংশ্লিষ্টরা, এমন দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।